এই দেখুন বন্ধুরা, বাজার থেকে 7 কিলো মাছ কিনে নিয়ে এসেছি। আজকে আমরা সবাই মিলে এখানে রান্না করে আর খাবো। মাছগুলো আমি ভালোভাবে আঁশগুলো ছেড়ে পরিষ্কার করে নেব। কই গো পিসিমা, তাড়াতাড়ি পাতাগুলো তুলে নিয়ে আসো। হ্যাঁ গো দাছি। হাই দেখো, এই পাতাগুলো তুলে লাগছি, খালি পাতা টিপবো আর আমরা ভাত খাবো। এখন আমরা আদা রসুন ছড়াচ্ছি। মাছের আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি এবার মাছটা ভালোভাবে কেটে নেব। কি বলছে গো বৌমা, ওই মাছ কাটা রেডি হয়ে গেছে, তুমি ভাতটা করো। ভাত তো চাপা নিয়ে তো ভাত খাবে না আজকে। তুমি মাছটা তাড়াতাড়ি কাটো না, আমি ভাতটা করে দিচ্ছি। মাছের ফটকা ফটকা দুটো ফটকা না
মাছের রোগটা জল গরম হয়ে গেছে, এইবারে এই জলে আমরা চাল ফেলে দিব। আরো নিবে মাছের ফটকা, কি বলো ভাজি খেতে, ওগুলো ভাজি খেতে, দাঁড়াও আরো দিব, ও আরো আছে টিকের ফটকা গুলো আছে, জাল দেব ঢাকা দিয়ে। সোয়াবিনে আলু ঝাল করবো তো তার জন্য এগুলো ভিজতে দিয়েছে। সোয়াবিনগুলা ভিজতে দিলে এগুলা আলু দিয়ে ঝাল করবো। মাছ কাটা হয়ে গেছে, আমি মাছটা ভালোভাবে ধুয়ে নেব। দেখ কতগুলো মাছ হয়েছে, আরেকবার মাছটা আমি ভালোভাবে ধুয়ে নেব। Thank you.
এবার আমরা ভাত হয়ে গেছে, এবার আমরা পাতাগুলো চেপে নেব। গরম হয়ে গেছে, এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো। জল খাবি? পাতাগুলো তুললি, তুলে খালি করলি, আগেকার এই পাতাগুলোই ভাত খাইত, আর এইবারে আমরা আজকে এই পাতাগুলোই ভাত খাবো। আর ওদিকে দেখো কত বড় মেঘ উঠেছে। চাপিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, মাছ রান্না করার জন্য সরষের তেল দিয়ে দেবো। তেজপাতা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, জল, ওটা না কিছু না, ওই তো বলতো না কিছু না, আমি তো কিছু পাই। বন্ধুরা ওইদিকে মেঘ গায়ে দেখ আসছে, তার জন্য আমি তাড়াতাড়ি রান্না করছি। তো দিয়ে দেবো টমেটো কুচি,
মাছগুলো ছেড়ে দেব। আমাদের মাছ রান্না কমপ্লিট, আমরা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের মাছ রান্না হয়ে গেছে, এবার আমাদের সোয়াবিন আলু তরকারি হবে, তাহলে কড়াই চাপিয়ে দেবো। তো বন্ধুরা মেঘ আসছে, তার জন্য আমরা তাড়াতাড়ি করার জন্য সোয়াবিন আলুর তরকারি ভেজে বসাবো। সর্ষের তেল সুন্দর, আমরা সোয়াবিন গুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আদা রসুন পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, লবণ ভালো করে মশলাটা ভেজে নেব। জল মশলাটা ভাজানো হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেবো। আলুটা ভালোভাবে কষে নেবো, আলুটা ভালোভাবে ভাজানো হয়ে গেছে, এবার আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে আলুটা কষতে হবে। বন্ধুরা আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, আমরা এটা সোয়াবিন এতে দিয়ে দেবো। আর ওদিকে মেঘটা দেখুন কত জোরে উঠেছে, হাওয়া দিচ্ছে প্রচুর।
Gracias.